42 টাকা কেজি হয়ে যাচ্ছে, 43 টাকা কেজি হচ্ছে, তার চাল মধ্যে আছে, চালের দামে বেড়ে যাচ্ছে, এদিকে ডাল আছে, এগুলো দাম সব বেড়ে যাচ্ছে, দাম খুব হাই হয়ে যাচ্ছে। ম্যাম এখন বাড়ছে, সর্ষের তেলের দামটা প্রচুর প্রচুর বাড়ছে, ওইটা যদি কমান তাহলে একটু খুবই ভালো হয়। হ্যাঁ, মধ্যবিত্ত পরিবাররা ওটা চালাতে পারছে না এখন, সর্ষের তেল আরো, হ্যাঁ, গায়ে ফায়ে মাখার জন্য সবাই তো লাগে, কিন্তু দামই প্রচুর আছে যে মানুষ কিনতে পারছে না ঠিক করে। এখন কত দামে বিক্রি হচ্ছে? এখন 220। তখন বাইরেকার ইয়ে তেল আসবে, আপনার রাজস্থান থেকে তেল আসে তো পবনপুত্র, তখন আপনার তেলের দাম কমে যাবে, 100 টাকা করে টিনে কমে যাবে, 1-1 টিনে 15 কিলো টিনে 100 টাকা করে কমে যাবে। তেলের দাম বেশি আছে, সেই জন্য আমরা বুঝে সুঝে তেল বিক্রি করছি, মানে বেশি নিতে পারছি না। হ্যাঁ, আর দীর্ঘ দাম, আর দাম কমছেই না ইচ্ছা করে। নির্বাচনের আগে প্রতিটি বিরোধী রাজনৈতিক দল জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করেছেন, কিন্তু নিত্য প্রয়োজনীয় সর্ষের তেলের দাম নিয়ে কোনো রাজনৈতিক দলের সেভাবে মাথা ব্যথা নেই। সমস্যাটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কিন্তু যে মহাজনরা দীর্ঘদিন ধরে একই রকমভাবে সেই লকডাউনের সময় থেকে তেলের দামটা কিন্তু বাড়িয়েই রেখে দিয়েছে, তেলের দামটা কিছুতেই কমাচ্ছে না, এবং এই নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে তেল কিন্তু একটা অত্যন্ত অত্যাবশ্যকীয় জিনিস। তো আমরা দেখতে পাচ্ছি বিষয়টা লক্ষ্য করে দেখা যাচ্ছে যে এই তেলের দাম কিন্তু মোটেই কমছে না, এবং মানুষের এর জন্য অত্যন্ত অসুবিধার সৃষ্টি হচ্ছে। এখন তো ঠান্ডাকালের দিনও এসছে, হ্যাঁ, একদম। তো সর্ষের তেল শুধু গায়ে মাখার বলে নয়, এমনি আমাদের নিত্য প্রয়োজনীয় রান্নার জিনিসের রান্নার ক্ষেত্রেও কিন্তু সর্ষের তেল অত্যাবশ্যকীয়, এবং এটা ছাড়া কিন্তু বাঙালির রান্না ভাবাই যায় না কখনো। হ্যাঁ, তো সেই হেতু মানে সর্ষের তেলের দাম কমা অতি অবশ্যই উচিত, শুধু সর্ষের তেল বলে নয়, মানে যে কোনো তেল, প্রত্যেকটা তেলের দামই বেশি, সেটা সূর্যমুখী হোক, সেটা সোয়া তেল হোক, প্রত্যেকটা জিনিসের দাম, প্রত্যেকটা তেল, সব তেলের দাম বেশি রাখা আছে। কোনো আন্দোলন করছে না কেউ, কোনো রকম কোনো ব্যবসায়ী করছে না। যদি ব্যবসায়ীরা এই আন্দোলনটা করে তাহলে মহাজনরা দাম কমাতে বাধ্য, তারা ইচ্ছা করে দাম বাড়িয়ে রেখে দিয়েছে এবং এই দামে তারা বিক্রি করছে এবং মুনাফা লুটছে, এটুকু আমি বলবো। দাম কি কমেছে? কোনো দাম কমেনি, দাম কমছে বলতে ওই টিনে হয়তো 10 টাকা কমিয়ে রেখেছে, টিনে 10 টাকা, কিন্তু এই দামটা কমিয়ে থাকা দরকার হচ্ছে 100 থেকে 150 টাকা। দাম প্রচুর বেড়ে গেছে, সাধারণ মানুষের এখন তেলের দাম এতই বেড়েছে যে এখন সাধারণ মানুষ খাবই কি বা কী করে চলবে সেই চিন্তা করছে তেলের দাম এত বাড়াতে। গাড়িতে তখন ডিজেলের দাম বাড়লে সে ভাড়াও বাড়বে, অতএব তার উপরে তো দাম চাপবেই। ডিজেলের দাম তো প্রায় 11.75-78 কমেছে, তো সর্ষের তেলের দামটা কমছে না কেন? সর্ষের তেলের দাম কমছে না এখন যেহেতু বড় বড় মহাজনদের ব্যাপার, তারাই জানে কিভাবে কি করবে। আমরা চাইছি যে ডিজেলের দাম তো কমুক, তার সঙ্গে সর্ষের ডাল তেলের দামও কমে যাক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।